হ্যালো বন্ধুরা খানিকক্ষণ আগেই কিন্তু আপনারা লাইভ লঞ্চ দেখলেন ফ্যালকার নাইন একটি রকেটের এবং তাতে চার মহাকাশচারী গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লাইভের নির্বাচিত অংশ নিয়ে চলে এলাম স্পেস এক্সের ফ্যালকার নাইন এই রকেটটি কিন্তু ড্রাগন স্পেসক্রাফ্ট এবং সেই ড্রাগন স্পেসক্রাফটের মধ্যে চারজন ক্রিউ মানে মহাকাশচারী নিয়ে পাড়ি দিল খানিকক্ষণ আগেই মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এই চারজন মহাকাশচারী হচ্ছেন কেজেল লিন্ডগ্রেন তারপর রবার্ট হাইন্স যার ডাকনাম বব হাইন্স এবং দুজন মহিলা মহাকাশচারী গেলেন একজন হচ্ছে নাসার জেসিকা ওয়াটকিন্স এবং বলে দিই এই যে কেজেল লিন্ডগ্রেন এবং রবার্ট হাইন্স এনারাও নাসার মহাকাশচারী মহিলা মহাকাশচারী জেসিকা ওয়াটকিন্স এবং এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক আরও এক বলা যেতে পারে মহিলা মহাকাশচারীর ক্রিস্টো ফরেটি আমরা লাইভেই কিন্তু দেখতে পেয়েছি খানিকক্ষণ আগেই নাইন রকেটটি অসাধারণভাবে লঞ্চ হয়েছে এবং ঠিক দুশো কিলোমিটার উপরে লো আর্থ অরবিটে তার পে লোডকে রিলিজ করেছে ফ্যালকার্নাইন রিউজেবেল রকেটটি এবং দেখতে পেয়েছি এই রকেটটির যে ফার্স্ট পার্ট ড্রোন শিপে এসে ল্যান্ড করে সেই অসাধারণ ল্যান্ড যা কিনা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কাউন্টডাউনের পর চারজন মহাকাশচারীকে নিয়ে উড়ে গেল ফ্যালকান নাইন রকেটটি এবং কেনেডি স্পেস সেন্টার থেকে এই লঞ্চটি হল থার্টি নাইন এ লঞ্চ কমপ্লেক্স থেকে অসাধারণ লঞ্চ আমরা দেখলাম লাইভে যেরকম আমরা আনন্দ পেয়েছি এই লঞ্চ দেখে লাইভে নির্বাচিত অংশ তাদের জন্য নিয়ে এলাম যারা লাইভটি দেখতে পারেননি মিস করেছেন খুব সংক্ষেপে পাঁচ ছ মিনিটের মধ্যে এই লঞ্চটি আপনারা হাইলাইট পার্টস হাইলাইট পার্ট বলতে পারেন নিয়ে এসেছি লঞ্চ হওয়ার পরেই আমরা দেখলাম মাত্র তেতাল্লিশ সেকেন্ডের মধ্যেই অল্টিটিউড কিন্তু সে পঁয়তাল্লিশ কিলোমিটার উপরে চলে গেল এবং ভেলোসিটি গতি চার হাজার পাঁচ হাজার কিলোমিটার গতিবেগ ধরে নিল যখন দু মিনিট পনেরো সেকেন্ড রকেটটি ওড়ার পর তার টাইম হয়েছে ফার্স্ট পার্ট একেবারে কাট অফ হল দু মিনিট বাহান্ন সেকেন্ড নাগাদ এবং ফার্স্ট পার্টকে আমরা দেখতে পেলাম সে পৃথিবীর দিকে ফেরত আসা শুরু করল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে ক্রায়োজেনিক পার্ট ফাইনাল স্টেজ সে কিন্তু পেলোডকে নিয়ে চলেছে তার গন্তব্যে ঠিক দুশো কিলোমিটার উপরে লোয়ার্থ অরবিটে সেখানেই তাকে রিলিজ করা হবে সেই সময় তার গতিবেগ থাকবে প্রায় সাতাশ হাজার কিলোমিটার অন্যদিকে ফার্স্ট পার্ট ফেরত আসবে আটলান্টিক মহাসাগরে একটি জাহাজের উপর এবং দেখতে পাচ্ছেন সেই দৃশ্য অসাধারণভাবে জাহাজের উপর কিন্তু ল্যান্ড করলো বা এখন যেটা দেখতে পাচ্ছেন করতে চলেছে এবং অবশেষে সেই অসাধারণ ল্যান্ডিং আজকে কোনো ক্যামেরাও ব্রেক করেনি সুন্দর সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় এই যে সে ল্যান্ড হলো লাইভে নির্বাচিত অংশই আপনাদের সঙ্গে নিয়ে এসছি এবং লাইভের মধ্যে এগুলো আপনারা দেখতে পেয়েছেন আর যখন ল্যান্ড হলো এই ফার্স্ট পার্ট তখন কিন্তু মেন বা ফাইনাল স্টেজ ক্রুমডেলকে নিয়ে প্রায় একশো কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছে দুশো কিলোমিটারের কাছে তাকে রিলিজ করা হবে সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ অ্যাচিভ করেছে যেহেতু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাই এই গতি অ্যাচিভ করানো দরকার রকেটটিকে বা এই ক্যাপসুলটিকে আগামী কাল। ডকিং করবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই ক্যাপসুলটি এখন উড়ে চলার পালা এবং এখন কিন্তু লক্ষ্য করছে গ্রাউন্ড স্টাফরা তাদের এই ফ্লাইটটির দিকে বা ক্রিউ ক্যাপসুলটির দিকে তারা যেইভাবে যেইভাবে এগিয়ে যাচ্ছে চার মহাকাশচারী কিন্তু দশ মিনিট আগেও ছিল পৃথিবীর মাটিতে ঠিক দশ মিনিট বাদে তারা মহাকাশে এবং মাধ্যাকর্ষণ শক্তিবিহীন এক স্থানে আমরা দেখতে পেলাম পেলোটকে রিলিজ করলো ফাইনাল স্টেজ এবং বাদিকে পৃথিবীকেও আমরা দেখতে পাচ্ছিলাম লাইভের মধ্যেই সেই দৃশ্য বা সেই অসাধারণ দৃশ্য আপনাদের জন্য তুলে নিয়ে চলে এলাম ছোট্ট ভিডিওতে আমি দেখালাম আজ যে চার মহাকাশচারী গেলেন সেই চার মহাকাশচারীর মহাকাশ গমন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগামী মাস ছয় কেনারা কাটাবেন এবং অলরেডি ক্রিউ থ্রি মিশনের যে তিনজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন কয়েকদিনের মধ্যে ওনারা কিন্তু চারজন পৃথিবীতে চলে আসবেন আটলান্টিকে বা আটলান্টিক মহাসাগরে এসে ল্যান্ড করবেন তো লাইভে নির্বাচিত অংশটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা